শেষ হলো 26তম বিভূতি মেলা। চলতি মাসের 23 তারিখ থেকে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের মাঠে শুরু হওয়া এই মেলা শেষ হয় 31শে ডিসেম্বর। শেষ হলো 26তম বর্ষের বিভূতি মেলা। চলতি মাসের গত 23 তারিখ শুরু হওয়া এই মেলা শেষ হয় 30 তারিখ। প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিন বাড়িয়ে দেওয়া হয় মেলার সময়সীমা। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের মাঠে গত 23 তারিখ থেকে শুরু হওয়া এই মেলাতে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওপর আলোকচিত্র প্রদর্শনী, কৃষি প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, পুতুল নাচ সহ নানান বিষয়কে তুলে ধরা হয়েছে মেলার মাঠে। সুবিশাল মেলা প্রাঙ্গণে প্রবেশের মুখেই সাহিত্যিকের মর্মর মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। মেলাতে নানান হস্তশিল্পের পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানিরা। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভিড় উপচে পড়ছে মেলা প্রাঙ্গণে। সাহিত্য চর্চা, নৃত্য, আবৃত্তি, কবিতা পাঠ, সঙ্গীত অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন মেলা কমিটির সদস্যরা। পথের পাঁচালীর অমর স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সীমান্ত শহরের মানুষের আবেগ আজও এতটুকুও ভাটা পড়েনি। এই মহকুমার বারাকপুর এলাকায় সাহিত্যিকের বসতভিটে সংস্কারের জন্যে উদ্যোগী হয়েছেন স্থানীয় প্রশাসন। যদিও নানান জটিলতায় আটকে রয়েছে সেই কাজ, তবুও প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে নিয়ম করে এই মেলার আয়োজন করে আসছেন বিভূতি মেলা কমিটি। এ বিষয়ে মেলা কমিটির সভাপতি নীলাদ্রি বিশ্বাস জানান, এই মাটিতেই মিশে রয়েছে আমাদের স্বপ্নের মানুষ বিভূতিভূষণ, তাকে শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। বৃহত্তর বনগাঁ, এটা তার পথের পাঁচালীর দেশ, আমরা তাকে মাথায় রাখি, তার অনুভূতিকে অনুসরণ করে আমরা চলবার চেষ্টা করি। বেশ কিছু বছর আগে আমরা ভেবেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে স্মরণে মননে গেঁথে রাখবার জন্যে আমরা একটা মেলার উদ্ভাবন করব। এবার সেই মেলা 26তম বর্ষে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, গোপালনগর।